আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কাস্টার্ড সবারই অনেক প্রিয় এবং সবাই খেয়েছেন এর মধ্যে। তবে দর্শক, আজকে আমি আপনাদেরকে এই কাস্টার্ড দুটি ভিন্ন স্বাদে বানিয়ে দেখাবো। আর কথা বাড়াবো না, চলুন রেসিপিতে। প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, এতে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ তরল দুধ। সামান্য একটু দুধ আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কাস্টার্ড মিক্স করার জন্য। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কাস্টার্ডের পাউডারটা দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। একটু নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে কাস্টার্ডটাকে রান্না করছি। এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যখন এই রকম ঘন হয়ে আসবে তখন কাস্টার্ডটা একেবারে তৈরি, এবং চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। আমি কাস্টার্ডটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর এদিকে তৈরি করে নিয়েছি কিছু ফ্রুটস। আমি এখানে আম ছোটো কিউব করে কেটে নিয়েছি, কলা আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, চেরি নিয়েছি আমি, তারপর নিয়েছি কিশমিশ, কাজু বাদাম এবং খেজুর, আর নিয়ে নিয়েছি কিছু চকলেট। এখন আমি একটা খালি বাটিতে সামান্য একটু কাস্টার্ড দিয়েছি, এতে দিয়ে দিয়েছি কিছু কলার কিউব, উপরে আর একটু কাস্টার্ড দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম। আবারও উপরে একটু কাস্টার্ড দিয়ে দিচ্ছি, এবং উপরে দিচ্ছি চকলেট। আমি এখানে চকলেট বার ভেঙে নিয়েছি, এটা এখন একটা সাইডে রেখে আরেকটা বাটিতে আরেক প্রকারের কাস্টার্ড সেট করব। তাই আমি নিচে আগের মতোই অল্প একটু কাস্টার্ড দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম। এতে দিয়ে দিচ্ছি আবার একটু কাস্টার্ড, কিউব করে রাখা কলা দিয়ে দিচ্ছি, উপর আমি আবার একটু কাস্টার্ড দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলা। দর্শক লক্ষ্য করেছেন, প্রথমবার কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করিনি, ব্যবহার করেছি এখানে চকলেট, আর এখন ব্যবহার করছি ড্রাই ফ্রুটস। আমি বাদাম, কিশমিশ, খেজুরের পিস, খেজুরগুলোকে আমি বিচি ফেলে একটু পিস করে নিয়েছি ছোটো ছোটো করে, এবং দিয়ে দিচ্ছি কুচি করে কাটা চেরি। দর্শক এখানে চাইলে আপনারা নানা ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিম আমি দুটাতেই ব্যবহার করছি। বাস তৈরি হয়ে গেল আমার দুটি ভিন্ন স্বাদের কাস্টার্ড। দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দর্শক, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করুন। আল্লাহ হাফেজ।